আমরা কি কি বাজার করলাম একটু আপনি দেখেন। হ্যাঁ, এখানে হচ্ছে 50 কেজি চাউল আছে। এই 50 কেজি চাউল আশা করি আপনার অনেক দিনে যাবে। হ্যাঁ, এর পাশাপাশি এখানে হচ্ছে আপনার 10 কেজি আটা, সয়াবিনের তেল, তারপরে ডিম, সেমাই, তারপরে হচ্ছে আপনার লবণ, মসুরের ডাউল, কালার ডাউল, তারপরে প্রয়োজনীয় আরও অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছেন যে আপনার নিত্য প্রয়োজনীয় যা যা লাগে আর কি, বিস্কিট, তারপরে চিনি, এখানে কিছু মশলা আছে, সাবান, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার হচ্ছে প্রয়োজনীয় জিনিস, যেগুলো আপনার হচ্ছে অন্তত 1-2 মাস আমি মনে করি যে চাউল এবং আটা আপনি খেতে পারবেন, তাই না? আপনার সমস্যাগুলো একটু বলেন তো, মানে শারীরিক কি কি সমস্যা হচ্ছে? সমস্যা হাট বুক হয়েছে, হার্ট ব্লক হলে ওষুধ খেতে হচ্ছে কি? ওষুধ দেখাচ্ছে ওই 7 দিন করে ওষুধ আনতে গেলে 1000 টাকা লাগছে। টাকার ব্যবস্থা গুলো কিভাবে হয়, আপনাকে কে দেয় টাকা? সবার 3 সাল ভেনু, তার সংসার চলে না, বাড়ি খায় পুরেই চলে না, ছোট টোকা বিয়ে করিনি, তাই এখন দিয়েছে ওষুধের টাকা, তারও আবার সংসার দেখা লাগবে। কোন সবসময় আপনার তো ব্যবস্থা হয় না টাকা, যখন দেয় তখন খেতে পারেন, যখন দেয় না তখন অসম্ভব, কারণ এটা তো একটা বড় অ্যামাউন্ট যে প্রতি মাসে 4000 টাকা করে আপনাকে কে দিবে? কিরা দিবি কোন? তারপরও ছেলেরা একটু কষ্ট করে হলো আপনাকে দেখে। হ্যাঁ হ্যাঁ, তো আপনাকে আমরা যে বাজারটা করে দিলাম এতে কি আপনি খুশি হয়েছেন? আপনারা দিয়েছেন আমি খুশি হয়েছি, আমার পছন্দ হয়েছে, আমার খুশিও হয়েছি, আমি খাই আরও বাঁচবো, আরও দোয়া করবো আপনার লেগে। তো আপনার এই যে বাজারটা করে দিলাম, হ্যাঁ, এই বাজার করা বাদেও আপনাকে হচ্ছে আমরা কিছু টাকা দিয়ে যাব। এই টাকাটা দিয়ে হচ্ছে আপনি আশা করি 2 মাসেরও বেশি ওষুধ খেতে পারবেন, সেই টাকাটা এখানে আছে। হ্যাঁ, এই টাকাটা আপনি একটু গুনে দেখেন, এখানে 500 টাকার নোট। কত টাকা হলো এখানে? 9500 টাকা। আপনার যদি 1 মাসে 4000 টাকা লাগে, তাহলে আপনার 2 মাসে লাগবে 8000 টাকা, তারপরে 1500 টাকা থেকে যাবে, তার মানে আপনার 2 মাসেরও বেশি আপনি এই টাকা দিয়ে ওষুধ খেতে পারবেন। এই বাজার করতে এখানে আমাদের 4500 টাকা খরচ হয়েছে এবং আপনাকে আমরা ক্যাশ টাকা দিলাম হচ্ছে 9500, এই মোট 14000 টাকা। এই টাকাটার ব্যবস্থা হয়েছে আমাদের আমেরিকা প্রবাসী লুবনা আপু, ওনার নাম হচ্ছে লুবনা। আমি ওই মিললেন আমি খুশি, আমি 5 অক্টোবর না সরি দোয়া করবো, তারে আবার ছাল পালে লেগে আমি খুশি হইনি, আমাকে খাবারটা দিয়েছে, আমি 9500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি তার নামে খুশি। আরও আশেপাশের লোক গরিব মানুষ আছে দিবি আর দোয়া করব। টাকা এবং বাজার পাওয়ার কারণে আপনি যে উপকৃত হলেন এটার জন্য আমরাও খুশি যে আপনার কষ্টের সময় আপনার পাশে আমরা দাঁড়াতে পেরেছি। আর লুবনা আপুর জন্য আমরাও দোয়া করব, উনি যেন আরও এরকম মানুষের পাশে দাঁড়াতে পারেন। আর আপনি নিজের খেয়াল রাখবেন, ওষুধপত্র ঠিক মতো খাবেন এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন। তাহলে জিনিসপত্রগুলো একটু আপনি ভেতরে রাখেন আর আমরা আজকের মতো আসি। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।